আসসালামু আলাইকুম যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ তো আপনারা দেখতে পাচ্ছেন আজ আমার হাতে কিছু সার রয়েছে তো এইটা একটি রাসায়নিক সার তো আজ আমি দেখাবো কীভাবে গাছের কখন কোন সারটা ব্যবহার করতে হয় তো এক ভাই কমেন্ট করে জানিয়েছিল গাছের বৃদ্ধি পাশাপাশি ফুল এবং ফল আসার সময় কখন কোন সারটা ব্যবহার করতে হবে আর সে বিষয়ে সঠিকভাবে বলার জন্য আর কি এবং আমার গাছে আমি কি কখন কোন ধরনের সারটা ব্যবহার করি এর ফলে এত পরিমাণ ফুল এবং ফল আমার গাছে আসে তো সে বিষয়ে একটি পূর্ণাঙ্গ ভিডিও দেওয়ার জন্য আর চলে আসলাম আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ মতো দেখবেন তাহলে আপনারা বুঝতে পারবেন এবং আপনার গাছেও প্রচুর পরিমাণ ফল কিন্তু চলে আসবে তো আসুন শুরু করা যাক এবং আরেকটা বিষয় বলবো আপনারা যারা রাসায়নিক সার ব্যবহার করতে চান এবং রাসায়নিক সারের সঠিক ব্যবহার যদি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার গাছের ফুল এবং ফল ঝরে যাবে পাশাপাশি গাছটাও মারা যেতে পারে তো খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন এবং কি বলছি সেই বিষয়টা অবশ্যই খেয়াল রাখবেন তো এখানে আমি কিছু সার নিয়ে এসেছি গাছের ব্যবহারের জন্য প্রধানত তিনটি সারই যথেষ্ট এখানে দেখতে পাচ্ছেন একটি পাত্রে আমি নিয়ে এসেছিলাম এখানে পটাশ সার রয়েছে লাল কালারের যেটা সেটা হচ্ছে পটাশিয়াম এই পটাশিয়ামের অভাবটা আপনারা রাসায়নিক সার দিয়ে ব্যবহার করতে পারেন এবং পাশাপাশি রান্না করা যে ছাইটা ব্যবহার হয় সেই ছাইটা ব্যবহার করতে পারেন তো যেহেতু আমি রাসায়নিক সার নিয়ে আজকে কথা বলবো তো এই বিষয়ে কথা বলি তো এখানে দেখতে পাচ্ছেন এটা সাধারণত লবণ জাতীয় সার গাছের লবণের অভাবটা পূরণ করে পাশাপাশি এখানে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইউরিয়া সার এটা হচ্ছে গাছের বৃদ্ধিজনিত কাজ করে এবং রাসায়নিক সারের মধ্যে সবচেয়ে কার্যকর এবং মারাত্মক সার হচ্ছে গাছের জন্য উপকারী এবং ক্ষতিকর সার হচ্ছে রা ইউরিয়া সার ইউরিয়া সার যদি আপনি সঠিকভাবে ব্যবহার করতে পারেন এতে গাছের খুব দ্রুত বৃদ্ধি হবে পাশাপাশি আপনি যদি একটু ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেন সেক্ষেত্রে কিন্তু ইউরিয়া সার কিন্তু আপনার গাছের প্রাণটা নিয়ে নিতে পারে পাশাপাশি এখানে লবণ জাতীয় যে সারটা দেখতে পাচ্ছেন পটাশিয়ামের অভাব পূরণ করার জন্য পটাশ সার এটার সাধারণত গাছে যখন ফুল আসা আসা ভাব হয় তখন কিন্তু এই সারটা ব্যবহার করতে হয় এবং এই ইউরিয়া সারটা ব্যবহার করতে হয় গাছটা যদি নতুন হয় আপনার গাছটা যখন নতুন লাগিয়েছেন গাছে কোনো প্রকার ফুল এবং ফল নেই সাধারণত এই সারটা যদি আপনারা বর্ষাকালে ব্যবহার করেন সেতে সবচেয়ে বেশি ভালো ফল কিন্তু আপনারা পাবেন এবং গাছে ফুল এবং ফল যখন থাকবে না তখন আপনারা কিন্তু শুধুমাত্র ইউরিয়া সারটা ব্যবহার করবেন এতে আপনার গাছের বৃদ্ধিটা কিন্তু খুব দ্রুত হবে এবং আমার ড্রামগুলো দেখতে পাচ্ছেন এই ড্রামের উচ্চতা এবং ড্রামের সাইজ দেখে কিন্তু আপনার সারের পরিমাণটা নির্ধারণ করতে হবে আপনি যদি আমার এই ড্রামের মতো ড্রাম হয়ে থাকে সেক্ষেত্রে আপনারা তিন থেকে চার চা চামচের বেশি কিন্তু সার ব্যবহার করা যাবে না আপনারা সর্বোচ্চ তিন চার চামচ সার আপনারা ব্যবহার করবেন এতে আপনার গাছের কাজ কিন্তু হয়ে যাবে মাটির চার পাঁচটা হালকা করে গভীর করে খুঁড়বেন খোঁড়ার পর সেখানে সারগুলো ব্যবহার করে মাটির চাপা দিয়ে দেবেন এবং প্রচুর পরিমাণ পানি কিন্তু ব্যবহার করবেন পাশাপাশি পটাশ সার বিষয়টা বলি পটাশ সারটা আপনারা ব্যবহার করবেন গাছে যখন ফুল আসবে নতুন খুশি বের হয়ে গেছে এখন ফুল আসা আসা ভাব চলে আসছে তখন কিন্তু আপনারা এই পটাশ সারটা ব্যবহার করবেন এতে আপনার কাছে প্রচুর পরিমাণ ফুল কিন্তু চলে আসবে এবং এই এর পরিমাণটাও ঠিক একই আপনারা আর দুই থেকে তিন চা চামচের বেশি ব্যবহার করবেন না আমার যে ড্রামটা দেখতে পাচ্ছেন এই ড্রামে আপনারা দুই চা চামচ অথবা তিন চা চামচ ব্যবহার করতে পারেন চার পাঁচটা গাছ থেকে একটু দূরত্ব বজায় রেখে আপনারা গভীরভাবে ঘুরবেন গর্তটা করার পর ওখানে সারগুলো ব্যবহার করবেন এবং মাটির চাপা দিয়ে দেবেন এবং প্রচুর পরিমাণ পানিটা ব্যবহার করবেন যেন মাটির সাথে পানির সাথে ভালোভাবে মিশে কাছে শিকড়ের শিকড় পর্যন্ত পৌঁছে যায় এভাবে যত্ন নিলে অবশ্যই আপনার গাছের প্রচুর পরিমাণ ফুল এবং ফুল আসবে তো এখন এই মুহূর্তে যে সারটি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফসফেট সার ফসফেট নামটা একটু কেমন লাগছে তবে আপনারা দোকানে বললে কিন্তু দিয়ে দেবে এই ফসফেট সার আপনারা সাধারণত গাছের ফলের সাইজটা যখন মার্বেল আকারে হয়ে যাবে মার্বেল আকার থেকে একটু বড় হবে তখন কিন্তু আপনারা গাছে প্রচুর পরিমাণ খাদ্য ঘাটতি থাকবে তখন আপনারা এই ফসফেট সারটা ব্যবহার করতে পারেন শুধুমাত্র ফসফেট সার এখন ব্যবহার করবেন এখন কোন প্রকার আপনাদের ইউরিয়া এবং পটাশ সার ব্যবহার করার প্রয়োজন নেই আপনারা শুধু ফসফেট সারটা ব্যবহার করবেন পাশাপাশি জৈব সারগুলো বেশি ব্যবহার করার চেষ্টা করবেন তো এখানে আমি কিছু ফসফেট সার ব্যবহার করে আপনাদের দেখাবো এখন সকালবেলা এবং প্রচুর পরিমাণ রোদ কিন্তু উঠে গেছে তারপরে ভিডিওটা করার জন্য আসলাম আমি এখন অল্প পরিমাণ দিয়ে দেবো এবং বিকেলে প্রচুর পরিমাণ পানি দিয়ে সাথে তখন সারটা দিয়ে দেবো যেন গাছের কোনো ক্ষতি না হয় আপনারা সারগুলো সাধারণত বিকেলবেলা দেওয়ার চেষ্টা করবেন অথবা যখন বৃষ্টি হয় তখন দিলে কিন্তু সবচেয়ে বেশি কাজ হয় এবং আমি একটু দেখানোর জন্য আপনাদের দেখাচ্ছি আপনার গাছের ড্রামের ধার দিয়ে অল্প পরিমাণ গভীর করবেন এবং গভীর করার পর আপনারা কিন্তু এই ফসফেট সারটা অল্প পরিমাণ ব্যবহার করবেন এটা গাছের জন্য একটা ড্রামের জন্য আমার এই গাছে সাঁত্রিশটা মালটা রয়েছে তো সাঁত্রিশটি মালটার জন্য মোটামুটি তিন চার চামচ সার যথেষ্ট বলে আমি মনে করছি এইভাবে ড্রামের চারপাশে আপনারা সারগুলো দিয়ে দেবেন এবং দেওয়ার পর আপনার মাটি চাপা দিয়ে দেবেন এতে আপনার যখন পানি ব্যবহার করবেন সারগুলো আস্তে আস্তে গলতে থাকবে এতে তো আপনার দীর্ঘদিন ধরে আপনার গাছের কিন্তু পুষ্টি চাহিদা পূরণ হয়ে যাবে তো আশা করি বুঝতে পেরেছি তো ধন্যবাদ ভিউটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনারা চাইলে কমেন্ট করতে পারেন আমি চেষ্টা করবো সে